কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস, আবির খেলায় মাতলেন কংগ্রেস কর্মীরা। ফলাফলে এগিয়ে থাকায় দুপুর 12টা নাগাদ মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলা কংগ্রেস ভবনের সামনে ঢাকঢোল বাজিয়ে আবির খেলায় মাতলেন কংগ্রেস নেতাকর্মীরা। ভারতবর্ষের এই সন্ধিক্ষণে কর্ণাটক বিধানসভার এই নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, যেখানে একধারে ভারতবর্ষের মানুষ তারা চিহ্নিত করছে কংগ্রেসকে, যাদের হাত ধরে ভারতবর্ষের বুনিয়াদ আগামী দিন ভারতবর্ষকে কোন পথে এগোবে তার নির্ণায়ক শক্তি হবে কর্ণাটক বিধানসভা। আজকে ফল ঘোষণার পর দেখা গেল ঘৃণাকে বাদ দিয়ে ভালোবাসাকে জয় করে সেদিনের সেই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আজকে কর্ণাটকে সম্পূর্ণভাবে সফল। কর্ণাটকে যে বীজ ছড়ানো হয়েছিল, অর্থাৎ বজরং জলকে নির্ভর করে বজরং বালিকে যেভাবে মাটিতে নামিয়ে এনেছে বিজেপি, সেই বিজেপির সেই প্রয়াসকে কর্ণাটকের মানুষ সেখানকার তিরস্কার করেছে। অর্থাৎ ধর্মকে রাজনীতির জায়গায় নিয়ে এসে বিজেপি বরাবরই যে খেলা ভারতবর্ষে খেলেছে তা কর্ণাটকের প্রতিহত হয়েছে, এবং কর্ণাটকের মানুষ আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে তারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে পারলো যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের মূল ভাবধারায় জাতীয় কংগ্রেসের হাতে সুনিশ্চিত গোটা ভারতবর্ষ। তাই আগামী দিনে ভারতবর্ষে শাসন করবে কংগ্রেস, এবং কংগ্রেসের হাত ধরে ভারতবর্ষের পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এটাই আজকে কর্ণাটক বিধানসভার মূল ম্যান্ডেট।